এমনকি ঈমান আকীদা তার মধ্যে নিহিত রয়েছে। আমরা অনেক বিষয় আছে যেগুলোকে আমরা পাত্তা দেই না, অথচ রাসূলুল্লাহ এবং তার সাহাবীরা খুবই গুরুত্ব দিয়েছিলেন, সেই সম্পর্কেই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা উক্ত বিষয়ের উপর আলোচনা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সহিহ বুখারীর 5967 নম্বর হাদিস, মাউযাউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনা দুনিয়া মা ফিহা। জান্নাত একটা চাবুক রাখার জায়গা, সারা পৃথিবী বিক্রি করে দিলে হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন জান্নাতি নারীর একটা দোপাট্টা, দোপাট্টা বুঝেন তো, ওড়না, জান্নাতি নারীর একটা ওড়না, নারীর একটা ওড়না, খায়রুম মিনা দুনিয়া ওয়া ফিহা, সারা দুনিয়া বিক্রি করে দিলে হবে না। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ বলছেন লা গাদাওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনা দুনিয়া ওয়া ফিহা। দুনিয়াতে এমন একটি জায়গা আছে যেই জায়গাটা বিক্রি করলে সারা দুনিয়া, যেই জায়গাটার বিনিময়ে সারা দুনিয়া বিক্রি করলে হবে না, সেই জায়গাটা কোথায়? এখন যেখানে বসে আছি, আল্লাহর রাস্তায় একটা সকাল অথবা একটা বিকাল অথবা কিছু সময় ব্যয় করা আল্লাহর রাস্তায়, সেই লোকটার মর্তবা এতই যে সারা পৃথিবী বিক্রি করলে এই সময়টার দাম হবে না। তাহলে আমরা বসে খুশি তো ইনশাল্লাহ, যে আমরা খুব একটা মূল্যবান স্থানে বসেছি। তো যতক্ষণ আলোচনা চলে ইনশাল্লাহ আপনারা বসে থাকবেন তো ইনশাল্লাহ, ওয়াদা করেছেন থাকবেন ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলাম ধর্ম গ্রহণ করাটা, ইসলাম মেনে চলাটা প্রত্যেকটি পদে পদে মানুষের জন্য উপকার নিহিত রয়েছে। আপনি হঠাৎ করে মুচকি হেসেছেন, যদি কোনো ভাইকে দেখে তার সম্মানার্থে মুচকি একটু হাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাবাসসুমুকা ওয়াজি আখিকা লাকা সাদাকা। সহিহ বুখারী, যে শোনো, কোনো ভাই যদি কোনো ভাইয়ের সামনে মুচকি হাসে সেটাও দান করার সওয়াব, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন ও আখিকা দালবিকা ইলা দালবিকা, কোনো ভাইয়ের উদ্দেশ্য কোনো ভাই যদি জগ থেকে একটু পানি ঢেলে দেয়, এই যে জগ থেকে একটু পানি ঢেলে দেয়, পানিটা সে খেলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আল্লাহ তাকে সাদাকার, আল্লাহ তাআলাকে তাকে সাদাকার সওয়াব দিবেন, বলেন সুবহানাল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটির উল্লেখ রয়েছে বুখারী মুসলিম মিশকাত রিয়াদুস সালিনে 694 নম্বর হাদিস, ইত্তিকুন্নার ওয়ালাউ বিশিক্কিন মিন তামারাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবি কালিমাতিন তাইয়্যিবা। ইত্তিকুন নার, জাহান্নামের আগুন থেকে বাঁচো, ভয়াবহ আগুন, ভয়াবহ আগুন। আল্লাহ রাসূল বলছেন ইয়া ফাতিমা বিনতা মুহাম্মদ ইনকিজি নাফসিকা নাফসাকা মিনান নার। রাসূল সাল্লাল্লাহু বলছেন মুহাম্মদের বেটি ফাতিমা, জাহান্নামের আগুন থেকে নিজেকে আত্মরক্ষা করো, আমার ধন সম্পত্তি যা আছে এখন খেয়ে নাও, দিতে পারবো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আখেরাতে চলে যাব তখন লা উগনি আনকে মিনাল্লাহ শাইয়া। ফাতেমা শুনে রাখো, আমি তোমার সায়রানার উপকার করতে পারবো না। তবে আমাদের দেশের 198,000 পীরের এতই ক্ষমতা, মরার পরে ক্ষমতা আরো বেড়ে যায়, তারা নাকি তাদের মুরিদদেরকে নিয়ে একেবারে জাহাজে করে নিয়ে জান্নাতে চলে যাবে, বলে না? রাসূলুল্লাহ বলেছেন বুখারী মুসলিম মিশকাতের 5354 নম্বর হাদিস, যেটা বললাম রাসূলুল্লাহ বলছেন হে আমার কন্যা ফাতেমা শুনে রাখো, আনকিজি নাফসাকা মিনান নার, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ শুনে রাখো লা উগনি আনকি মিনাল্লাহি শাইয়া, আল্লাহর সামনে কিন্তু আমি তোমার কিছুই করতে পারবো না। হ্যাঁ, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাকে সুপারিশের অনুমতি দিবেন তখন আমি সুপারিশ করব, কিন্তু তুমি মেয়ে বলে তোমার পক্ষে আমি কিছুই করতে পারবো না। ইত্তিকুন্নার, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচো, একটা খেজুরের বিনিময় হলেও, একটা খেজুর, দেখা গেল একটা খেজুরও নাই, অর্ধেক খেজুর আছে,
অর্ধেক খেজুর যদি তুমি পারো সাদাকা করে হলেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। একটা মহিলা ভিক্ষা করতে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে। উম্মাতুল মুমিনিন বলছেন, আল্লাহর নবী, এই মহিলাটাকে দেখে মায়া লাগলো। ঘটনা বর্ণনা করছেন, আল্লাহ নবী ছিলেন না তখন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই মহিলাটা দেখে আমার একটু মায়া লাগলো, সাথে তিনটা কন্যা, কি দেব, ঘরে তো কিছু খুঁজে পাই না, আসলে ছিল না কিছু, অনেক কষ্ট করে একটা খেজুর খুঁজে পেলাম, খেজুর খুঁজে পাওয়ার পরে আমি এই মহিলাটাকে দিলাম, দিয়ে বললাম যে এইটাই আমার ঘরে আছে আর কিছু নাই। মহিলাটা কি করলো, খেজুরটা তিনটা অংশে ভাগ করে তিন মেয়েকে দিয়ে দিল, তিন মেয়ে সেটা খেলো। হে আল্লাহ রাসূল, আমার এটা দেখার পরে খুব আশ্চর্য লাগলো, মহিলাটা মেয়েদের কি এত ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু বললেন, হে আয়েশা, তুমি শুনে রাখো, এই তিনটা মেয়ে তাকে জাহান্নামের চাঁদ জাহান্নাম থেকে রক্ষা করবে চাদরের মতো। সুবহানাল্লাহ, কারো যদি তিনটা মেয়ে থাকে মোটামুটি কম আমলেই আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী বলেন, আল্লাহ রাসূল, যদি দুইটা থাকে? বললে, জি, তুমি যদি মেয়েটাকে ইসলামী হুকুমাতে ইসলাম পরিবেশে যদি তাকে মানুষ করে ভালো পাত্রস্থ করতে পারো তোমার জন্যও জান্নাত। আর একজন বলে, আল্লাহ রাসূল, যদি একটা থাকে? বলল, যে একটাও যদি সুন্দরভাবে লালন পালন করো তাহলে সেটাও তোমার জান্নাতের কারণ। সুবহানাল্লাহ। এক ভাই আমাকে বলল, ভাই একটু দোয়া করবেন, আমার মেয়ে হয়েছে। আমি বললাম যে আল্লাহ তোমার জান্নাত এনে দিয়েছেন দুনিয়াতে, তুমি এটাকে লালন পালন করো। সুবহানাল্লাহ। একটা খেজুরের বিনিময় হলেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। যদি খেজুরও না পাও তাহলে কি করবে? এক গ্লাস পানি হলেও মানুষকে খাওয়াও, এক গ্লাস পানি হলেও দাও। যদি তাও না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবি কালিমাতিন তাইয়্যিবা, তবে তুমি একটু সুন্দর ভাষায় কথা বলো, কোন মুমিন ভাই কোন মুমিন ভাইয়ের সঙ্গে সুন্দর ভাবে কথা বলাটাও সাদাকা। সুবহানাল্লাহ। যদি রাত 12টা পর্যন্ত মাহফিল চলে কষ্ট লাগবে না, থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন? রাত 12টার সময় স্ত্রীর কাছে যেয়ে বলবেন, হুজুর বলেছে তোকে জড়িয়ে ধরলো নাকি সব? সুবহানাল্লাহ বলবেন না? আরে বুখারী মুসলিম মেশকাতের 1965 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার স্ত্রীকে যদি তুমি এক লোকমা ভাত তুলে দাও ওটা সাদাকার সওয়াব। এবার রাসূল থেমে না গিয়ে বললেন, শোনো, তুমি যদি তোমার স্ত্রীর সাথে রাত্রে গিয়ে মেলামেশা করো, তাকে জড়িয়ে ধরো, এটাও সাদাকার সওয়াব। সুবহানাল্লাহ। পকেটেই থাক, বলার দরকার নাই। আরো আসতে এটাও আবার নাকি আমার সওয়াব হবে? কি বলেন আল্লাহর নবী? রাসূল সাল্লাম বললেন, আচ্ছা, তুমি যদি তোমার স্ত্রীর সাথে মিলিত না হয়ে ওই রাতে যদি অন্য কোন মহিলার সাথে মিলিত হতে, তোমার পাপ হতো নাকি নেকি হতো? সে বলছে, আল্লাহ রাসূল, নিঃসন্দেহে আমার পাপ হইতো, আমি জেনার পাপ করতাম। আল্লাহ রাসূল বলছেন, যখন তুমি জেনা না করে তোমার বৈধ স্ত্রীর কাছে গিয়েছো, এটা আল্লাহ তোমার সওয়াব লিখেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান যতক্ষণ এখানে বসে থাকবে ততক্ষণ তার সাদাকার সওয়াব নাজিল হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তো আমরা বসে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আসুন বিষয়ের দিকে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে সূরা নিসা 4 নম্বর সূরার 115 নম্বর আয়াতে, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُؤَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا وَمَن يُشَاقِقِ الرَّسُولَ আল্লাহর পক্ষ থেকে যখন হুদা নাজিল হয়েছে, কোরআনের এক নাম কি? হুদা। কোরআনের কয়টা নাম আছে বলতে পারবেন? 52 থেকে 56টা, আলহামদুলিল্লাহ। তো এতটি নামের মধ্যে একটা নাম হচ্ছে কি? হুদা।
কোরআনে আরেকটা নাম আছে, বলেন তো কি? হাদিস আছে না কোরআনে, একটা নাম আছে হাদিস। যেমন আমি বললাম খয়রুল হাদিস কিতাবুল্লাহ, আল্লাহর নবী বলেছেন সর্বোত্তম হাদিস হলো আল্লাহর কিতাব। যখন পবিত্র কোরআন তোমার কাছে চলে আসলো, যখন হুদা তোমার কাছে চলে আসলো, কোরআন তোমার কাছে চলে আসলো, আসার পরেও যদি তুমি রাসূলের পথ এবং আল্লাহর পথ থেকে অন্য পথে চলে যাও, আল্লাহ যা নাজিল করেছেন, রাসূল যা তোমাদেরকে দিয়েছেন, মা আতাকুম রুসুলু ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, হাসর 59 নম্বর সূরা 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমার রাসূল যা দেন তুমি তা গ্রহণ করো, রাসূল যা থেকে নিষেধ করেন তা থেকে তুমি বিরত থাকো, কারণ আমার রাসূল নিজে থেকে কোনো কথা বলেন না। নাজম 53 নম্বর সূরা 3-4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী হাওয়া অনুযায়ী, প্রবৃত্তি অনুযায়ী, নাফসানে খেয়ানত অনুযায়ী, নাফসানে খায়েশাত অনুযায়ী আমার নবী কোনো কিছু বলেন না, বরং যা বলেন আমার পক্ষ থেকে ওই তাই বলেন, এর বাইরে তিনি কথা বলেন না। যদি আল্লাহ নবী বাইরে থেকে একটা কথা আমদানি করতেন তাহলে কি করতেন? আল্লাহ বলছেন সূরা হাক্কা 69 নম্বর সূরা 43 থেকে 47 আয়াত পড়ে দেখেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযুল আকাবিল লা আখযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লা কতানা মিনহুল ওয়াতিন, আমার নবী যদি নিজের থেকে কোনো কথা বানিয়ে কিতাবের মধ্যে ঢুকিয়ে দিত, অথবা নিজের থেকে কোনো কথা সাহাবীদেরকে বলে দিত বা প্রচার করতে বলতো, তবে আমি রাসূলের ডান হাতটাই ধরতাম, রাসূলের ডান হাতটা ধরতাম, অতঃপর আমি তার গ্রীবাদেশ কেটে দিতাম, আল্লাহর কসম তোমরা কেউ তাকে রক্ষা করতে পারতে না। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আল্লাহ তা নাজিল করেছেন, এর বাইরে কোনো আমল করলে আমরা সঠিক মুসলমান থাকতে পারবো? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এবং কোরআনে যা নাজিল হয়েছে এর বাইরে যাওয়ার কোনো এখতিয়ার আমাদের নাই, এজন্য আল্লাহ বলছেন ওয়াইয়াত্তাবি গায়র সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের পথ ফলো না করে সাহাবায়ে কেরাম যা করেছেন সেগুলা ফলো না করে নিজে নিজে যা ইচ্ছা তাই করে নিল, নু আল্লিহি মা তাওয়াল্লা, ও যেদিকে যাবে আমি আল্লাহ তাদেরকে সেদিকেই ভিড়াবো, ও যদি সমাজতন্ত্রের দিকে যায় সমাজতন্ত্রের দিকে ফেরাবো, গণতন্ত্রের দিকে গেলে গণতন্ত্রের দিকে ফেরাবো, ও যদি মনের চাহিদা অনুযায়ী যেদিকে যায় আমি তাকে সেদিকেই ফিরাবো, অনুসলিহি জাহান্নাম, অতঃপর তাকে আমি অপমানিত করে জাহান্নামের মধ্যে দেব। কথা মনে বুঝাইতে পারি নাই? ওয়াসাআত মাসির, আর তার কতই না নিকৃষ্ট স্থান, মানে আল্লাহ তার রাসূল এবং তার সাহাবি তিনজন, কয়জন? তিনজন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবা আজমাইন, এই তিনের বাইরে যে যাবে সে যত সুন্দর পদ্ধতি আবিষ্কার করুক ওর স্থান জাহান্নাম, আল্লাহ কোরআন স্পষ্ট করে বলে দিয়েছেন, তাই না? এই যে দেখেন এই জিনিসটা সাহাবায়ে কেরাম বুঝেছিলেন, যে কারণে তারা তিল পরিমাণ কখনো পরিবর্তন করতেন না। যেমন আমরা আজকে দিন কায়েম, হুকুমত কায়েম করার জন্যে আমরা অনেক আমলকে খুঁটিনাটি মনে করি, কেউ দাড়ি রাখাকে খুঁটিনাটি মনে করে, কেউ টাকনুর উপরে কাপড় পরাকে খুঁটিনাটি মনে করে, অনেক আমল রয়েছে যেগুলা আমাদের জন্য অপরিহার্য বিষয় কিন্তু সেটাকে আমরা খুঁটিনাটি বলে দুহাই ছেড়ে দিয়েছি, অথচ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতের দিকে সেদিকে অগ্রসর হলাম না, পরিস্থিতি আমার কেমন হবে একটু ভেবে চিন্তে দেখুন। সহিহ বুখারী 1759, মুসলিমের 5968 হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি বলছেন? যে তারাক্তু শাইয়ান, আমি কোনো কিছুই ছেড়ে দিতে পারি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমল করেছেন আমি কোনো কিছুই ছেড়ে দিতে পারি না, আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা আদেশকে ছেড়ে দিয়ে পথভ্রষ্ট হয়ে যাব? কে বলছেন কথাটি ভাই?
কথা আমার দিকে খেয়াল করতে হবে, কে বলছেন কথাটি, কে কোন সাহাবি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খুব নরম মনের মানুষ ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেছেন, যে আদেশ দিয়েছেন, যা নিষেধ করেছেন, আমি কি তার কোন একটা ছেড়ে দিব আর ছেড়ে দিয়ে পথভ্রষ্ট হয়ে যাব? এই নরম দিলের সাহাবি কেমন গরম হয়ে গেল দুই একটা কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেলেন, তিনি মারা গেলেন, খলিফা নিয়ে লাগলো পেঁয়াজ, কাকে খলিফা বানাবেন, শেষ পর্যন্ত সর্বসম্মতিক্রমে বানালো হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। খলিফা হওয়ার পরে মানুষজন, এখন অনেক মানুষ রিদ্দা বিদ্রোহ শুরু হলো, অর্থাৎ যাকাত দেবে না। রাসূলের জামানায় রাসূলের কাছে যাকাত দিয়েছি, আল্লাহর নবী এখন বেঁচে নাই, কার কাছে দেবো যাকাত? দেবে না যাকাত, বিশাল অবস্থা। মানুষজন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যেহেতু এই নাজুক পরিস্থিতি, আল্লাহ নবী মৃত্যুবরণ করেছেন, আবু বকর কেবল সংক্ষিপ্ত খেলাফত পেয়েছেন, অতএব আবু বকরকে একটু বুঝান যাতে এই বছরের মতো যাকাতটা মাফ করে দেয়। আবু বকরকে কি এলো লাইন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু বুঝান যেন এই বছরের জন্য যাকাত মাফ করে দেয়। উমার রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের কাছে গিয়ে বললেন, বুখারী মুসলিম মিসকাতের 1718 নম্বর হাদিস খুলে দেখেন। উমার রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের কাছে গিয়ে বললেন, আবু বকর, মানুষজন যাকাত দিতে অস্বীকার করছে, যেহেতু সমস্যা, এই বছরের জন্য যাকাতটা মওকুফ করা যায় কিনা? হযরত উমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উমার রাদিয়াল্লাহু তাআলা দাড়িটা মুট করে ধরলেন, এইভাবে ধরে বললেন, উমার, রাসূলের যুগে সিংহ ছিলে, আমার যুগে তুমি কেন ভেড়া হয়ে গেলে? শোনো উমার, যারা যাকাত দেবে না তাদের বিরুদ্ধে আমার জিহাদ। উমার বললেন, হে আবু বকর, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আল্লাহ রাসূল বলছে তার ধন সম্পত্তি মাল সব ইসলামের জিম্মায়, অন্য কোনো অপরাধ করলে সেটা আলাদা, হে আপনি এটার কি বলবেন? এবার আবু বকর বললেন, উমার তুমি শুনে রাখো, মান ফাররাকা সালাতি ওয়া যাকাতি, যেই ব্যক্তি সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করে ওদের জন্যই আমার জিহাদ। সালাত যেমন ফরজ, যাকাত দেওয়া ঠিক তেমন ফরজ। পবিত্র কোরআনে 82 বার একই সঙ্গে সালাত এবং যাকাতের কথা বলা হয়েছে। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, যাকাত প্রদান করো, আর কি করো? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, 82 বার বলা হয়েছে। আপনি হাজি সাহেব 14 বার না 18 বার যদি হজ করেন, আর যদি অনেক দান সাদাকা করেন, কিন্তু মালের যাকাত যেভাবে বের করতে হয় সেভাবে যদি বের না করেন, আপনার ওই সালাতের কোনো মূল্য নাই, নাই, নাই হতেই পারে না। ইসলামের 5টা স্তম্ভ, 1টা স্তম্ভকে যদি আপনি অস্বীকার করেন কোনোভাবে, মনে মনে হোক আর প্রকাশ্যে হোক, আপনি আর মুসলমান থাকতে পারেন না। বুখারী মুসলিম মিশকাতের কিতাবুল ইমানের 4 নম্বর হাদিস, বুনিয়াল ইসলাম ওয়ালা খামস শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম ইসলামে 5টা স্তম্ভ, ইসলাম ইন ইন্ডিপেন্ডেন্ট ইন 5 পিলার, 5টা স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। নাম্বার 1 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। 2 নম্বর ইকামাতিস সালাত, সালাত কায়েম করা। 3 নম্বর ইতাজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বর অসম রমাজান, রমাজান মাসে সিয়াম পালন করা। 5 নম্বর ওয়াল হজ, হজ করা। মানিস্তাতা ইলাই হিসাবিলা, যে ব্যক্তি ওই ঘর পর্যন্ত পৌঁছানোর পয়সা আছে, যার সামর্থ্য আছে, তার জন্য এই কাবার হজ করা ফরজ। অতএব 5টাকে একই গুরুত্ব দিতে হবে। বললেন, উমার, রাসূলের যুগে সিংহ ছিলে, আমার যুগে তুমি কেন ভেড়া হয়ে গেলে? উমার শুনে রাখো, রাসূলের যুগে উটের সঙ্গে যে রশি যাকাত দেওয়া হতো, রাসূলের যুগে উটের সঙ্গে যে রশি যাকাত দেওয়া হতো, এই রশিও যদি আজকে দিতে কেউ অস্বীকার করে, আমি ওদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ, পকেটেই থাক।
চিন্তা করে দেখেন নরম মানুষটি কেমন গরম হয়ে গেলেন। উমার ফারুক বললেন, আল্লাহ তাআলা তাকে এমন ইলহাম করেছেন যে তিনি বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ যাকাত। আমার আর কিছু বলার নাই, তিনি চলে গেলেন। এবার আবার ফিরে এসে বললেন, উমার আর একটা ঘটনা ঘটে গেছে, ওদিকে তো ওসামার বাহিনী পাহাড়ের মধ্যেই রয়ে গেছে, আপনি তো এখন খলিফা রাসূলুল্লাহ সাল্লামের সময় পাঠানো হয়েছিল মুতার অভিযানে, এখন আপনি অনুমতি না দিলে তো তারা যেতে পারে না, রাসূলের মৃত্যুবরণের সঙ্গে সঙ্গে কাফেলা থেমে গেছে, এবার কি করা যায়। এখন এই কাফেলার নেতা একটা মাত্র 17 বছরের একটা ছেলে, কুচকুচে কালা, নাম হচ্ছে জায়েদ বিন ওসামা বিন জায়েদ। নাম কি? ওসামা বিন জায়েদ। 17 বছরের যুবক, কালো, কুসকুসা, বাপের মতোই কালা, তাও কি একজন দাস ছিল জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলার দাসের ছেলে। আল্লাহ রাসূল সাল্লাম তার হাতে এই সেনাপতিত্ব দিয়ে তার পিছনে আবু বকর, উমার, বড় বড় উসমান সাহাবীদেরকে বললেন, যুদ্ধে যাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে কেউ কিছু বলে নাই, আল্লাহর নবীর হুকুম মানতে হবে, কিন্তু আপনি এখন এসেছেন, অনেকেই যেতে চাচ্ছে না, এখন কি করা যায়। এই ওকে একটু নেতৃত্ব থেকে বের করে এনে অন্য কাউকে দেন, আমরা সবাই যুদ্ধে যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নরম মনের মানুষ সেদিন গরম হয়ে বললেন, উমার শুনে রাখো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাতে ওসামার হাতে পতাকা বেঁধেছে, আমি ওই পতাকা খুলতে পারি না। আমি যদি এখানে মদিনাতে একাকী পরিত্যক্ত হই, আর যদি উম্মুল মুমিনিনের পা যদি ব্যাঘ্র টেনে নিয়ে যায়, সারা মদিনায় যদি আগুন লেগে যায়, শুনে রাখো, আল্লাহর নবী যে হাতে ওসামার হাতে পতাকা বেঁধেছে, ওই পতাকা আমি খুলতে পারি না, পারি না, পারি না। ইসলামের কোন বিষয় খুঁটি নাটি বিষয় নয়, আপনাকে বুঝতে হবে প্রত্যেকটি বিষয়ের গুরুত্ব রয়েছে। নেতা পাল্টালে তেমন কিছুই হতো না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাতে পতাকা বেঁধেছে, ওই পতাকা আমি খুলব না। বন্ধুগণ, আহমদ মিশকাতের 120 নম্বর হাদিস, তাকদীর অধ্যায়, হযরতে আবু আব্দুল্লাহ নামে রাসূলের একজন সাহাবি, তিনি অসুখে পড়েছেন আর খুব কান্নাকাটি করছেন। তো অন্যান্য সাহাবি তাকে দেখতে গিয়েছেন, দেখতে গিয়ে বলছেন, হে আবু আব্দুল্লাহ, তুমি কাঁদছো কেন? মায়ুবুকিকা, তুমি কাঁদছো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তোমাকে বলে নাই? হে আবু আব্দুল্লাহ, তোমাকে কি আল্লাহর নবী বলে নাই? হে আবু আব্দুল্লাহ, তুমি তোমার মুসটাকে ছোট ছোট করে কাটবে। আবু আব্দুল্লাহ, তুমি তোমার মুসটাকে ছোট ছোট করে কাটবে, এই কাটতে কাটতে আমার সঙ্গে জান্নাতে দেখা করবে। সুবহানাল্লাহ, জোরে হোক একটু। কি বুঝলেন না? আপনি রাসূলের সুন্নাহ অনুযায়ী মুসকে ছোট করে কাটবেন, এটাই সুন্নাহ, দাড়িকে ছেড়ে দিবেন। এই মুস ছোট্ট একটা বিষয়, সুসংবাদ দিচ্ছেন মনে সাহাবীরা, তোমাকে আল্লাহ নবী বলে নাই? যে শোনো, মোষটাকে ছোট ছোট করে কাটবে, আর এই কাটতে কাটতেই তুমি আল্লাহ রাসূলের জান্নাত, তার সঙ্গে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা খুঁটিনাটি মনে করি, দাড়ি রাখারে খুঁটিনাটি, আর মোষটাতে এমন ভাবে রাখে ও হাসে না কান্দে বোঝা যায় না। আবার মুখ যদি পেকে যায় তাহলে ওই ঝোল খাইতে খাইতে এইদিকে লাল হয়ে যায় ঝোলের টেলায়, হয় না? কি একটা অবস্থা, মুস কাটেই না। আবার এক হুজুর ফতোয়া দিয়েছে, একবারে মুসও নাই দাড়িও নাই, কেমন দেখা যায়, অন্তত মুসটা রাখেন, আর এক বোকা, মুসও নাই দাড়ি নাই, কেমন দেখা যায়, লেডিস লেডিস লাগে, একটু মুসটা রাখেন, ফতোয়ার আর অভাব নাই। আপনি শুনুন রাসূলুল্লাহ সাল্লামের হাদিস আমি অনুবাদ করছি, আপনি রাগ করলে আমার কিছুই করার নাই। আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিম 5967, সহি বুখারী 5967, সহি মুসলিম 408 নম্বর হাদিস, আন আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন। কি করেছেন, কথা বোঝার চেষ্টা করুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন, আমারনা নির্দেশ করেছেন, বিহিফাই শাওয়ারিব আফওয়াল লাহিয়া, মুসটা ছোট ছোট করে কাটবে আর দাড়িকে মাফ করে দিবে। দাড়ির এই দিক দেওয়াস আছে, আছে না কেউ? আবার নির্দেশ আছে,
সম্পূর্ণ হারাম, দাড়ি চাষা সম্পূর্ণ হারাম, এদিক ওদিক দিয়ে সাইজ করাও হারাম, যেভাবে দাড়ি আছে ওইভাবেই রাখতে হবে। মুস আপনি ছোট ছোট করে কাটেন, দাড়িকে মাফ করে দেন। রাসূল সাল্লাম বললেন না, ওগো আমার উম্মত তোমরা দাড়ি রাখিও না, বলেছেন নির্দেশ করেছেন। আতি আল্লাহ ও আতি রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। সূরা নিসা 4 নম্বর, সূরা 59 নম্বর আয়াত। এছাড়াও পবিত্র কোরআনের 15 থেকে 20 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। দাড়িকে ছেড়ে দাও, মুসকে ছোট ছোট করে কাটো, এটাই সুন্নাহ। এর বাইরে গেলে সম্পূর্ণ আপনার আমলটা বাতিল হয়ে যাবে, এটাকে খুঁটিনাটি বিষয় মনে করবেন না। এইবার বলছে, হে আবু আব্দুল্লাহ আপনি কাঁদছেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি তোমার মুসটাকে ছোট ছোট করে কাটো, আর তুমি রাসূলের সাথে জান্নাতে চলে যাও। আবু আব্দুল্লাহ বলছে, আহারে আমি সেজন্য কাঁদছি না, আমি কাঁদছি এই জন্য ওই দিনকার কথা আমার মনে পড়েছে, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই হাতে দুই রকম প্রাণ গ্রহণ করলেন, সেই আদমের সময় গ্রহণ করলেন আর বললেন ডান পাশের গুলা সব জান্নাতি, বাম পাশের গুলা জান্নাতি, আমি জানি না আল্লাহর কোন হাতে আমি আছি, তাই কাঁদছি। কি ভাই, মনে হলো নতুন কথা, শোনেন নাই কখনো? আল্লাহ তাআলা যে আদমের পৃষ্ঠদেশ মাসে করে সব সন্তানকে বের করে আমাদেরকে এরকম একটা অনুষ্ঠান করে জিজ্ঞাসা করেছিল, আলাস্তু বিরব্বিকুম, মনে আছে? নাই। আল্লাহ এই কথা বলছে, তোমরা ভুলে যাবা, মনে থাকবে না। আল্লাহ বলেন পবিত্র কোরআনের সূরা আরাফ 7 নম্বর সূরা 172 থেকে 74 আয়াত, দেখেন আল্লাহ কি বলেন। ওয়াইযা খাবা রাব্বুকা মিন বানী আদম মিন জুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া শাহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরব্বিকুম قالوا بلى شهدنا ان تقول يوم القيامه اننا كنا عن هذا غافلين او تقول انما اشرك اباؤنا من قبل وكنا ذريه من بعدهم افتهلكونا بما فعل المبطلون। আল্লাহ বলেন, নবী রে ওই দিনের কথা স্মরণ করো, ওই রাখল রব্বুকা মিন বানী আদম মিন জুহুরিহিম যুররিয়াতাহুম, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফাতের সেই ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশকে মাসে করে পৃথিবীতে যত সন্তান জন্মাবে কিয়ামত পর্যন্ত এবং জন্মেছে সব সন্তানকে বের করলেন, বের করার পরে ডাইন সাইড আর বাম সাইড করলেন, অতঃপর বললেন হে আদম, অতঃপরে সন্তানগুলাকে বললেন আলাস্তু বিরব্বিকুম, বলো কি আমি তোমাদের প্রতিপালক নই? আল্লাহ বলেছিলেন না, কথা বলেন বলেছিলেন না? সেদিন আমরা বলেছিলাম বালা হ্যাঁ, শুধু এটুকুই বলি নাই, আমরা সেদিন বলেছিলাম বালা হ্যাঁ, শাহিদ না, আমরা অঙ্গীকার করছি, আমরা অঙ্গীকার করছি আপনার কাছে। আল্লাহ বলেন আনতা কুল ইয়ামাল কিয়ামাত ইন্না কুননা হাদা গাফিলিন, কিয়ামতের দিন আবার বলতে শুরু করো না, আল্লাহ মনে নাই, এখনই মনে নাই, কিয়ামত তো রয়েছে সেই কবে, এখন জিজ্ঞাসা করছি মনে নাই। তোমরা যাতে মনে রাখো, এজন্য 1,24,000 পয়গম্বর আমি পাঠিয়েছি। আর শোনো, যেদিন তোমাদের এই প্রতিশ্রুতি নিয়েছিলাম সেদিন আমি আসমানকে বলেছিলাম, আসমান সাক্ষী থাক, বান্দা বলেছে আমি তার প্রতিপালক, জমিন তুই সাক্ষী থাক, বান্দা বলেছে আমি তার প্রতিপালক, আকাশ বাতাস যত জীবজন্তু আছে সব কিছুকে আল্লাহ তাআলা সাক্ষী করে বললেন তোরা সাক্ষী থাক, বান্দা কিন্তু বলেছে আমি তাদের প্রতিপালক। এবার আমরা আল্লাহর কথা ভুলে গেলাম, আল্লাহ বললেন যাতে মনে থাকে সেজন্য 1,24,000 পয়গম্বর প্রেরণ করলাম, শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ওয়ারাসাতুল আম্বিয়া তোমাদের সামনে প্রেরণ করব, যারা নবীদের ওয়ারিশ, আর তোমাদেরকে সেই কোরআন পড়ে বুঝাবে, যদি কোরআন বাংলায় পড়ি তাইলে না বুঝবো, আরবি পড়ে খালি মুখস্থ করে হাফেজ সাহেব, আল্লাহু আকবার।
সৌদি আরবে এক পাকিস্তানের হাবেব শেফ যে পবিত্র কোরআনে সূরা ইউসুফ তেলাওয়াত করতেছে, কি সূরা ইউসুফ তেলাওয়াত করতে 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 ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে পড়ে গেছে, যেই পড়ে গেছে বলতে আল্লাহু আকবার বলে চলে গেছে রুকুতে, এরপর সেজদা, এরপর নামাজ শেষ। তো সৌদিয়ানরা হাসে, হাসেন কে, আমার কি কিরাত ভুল হয়েছে? বলেন না ভুল হয় নাই, আপনি যে ইউসুফ আলাইহিস সালামের কুয়ার মধ্যে ফালেলেন তুললেন তো না, তার মানে মন তো অর্থ সহ পড়ে নাই, অনেক জায়গায় সে অর্থ পূর্ণাঙ্গ হয় না ওর তেলাওয়াত শেষ। এটা বুঝে পড়তে হবে কোরআনকে, তবে কোরআন আপনার সঙ্গে কথা বলবে। কোরআন কিন্তু জীবন্ত গ্রন্থ, কোরআনকে জিজ্ঞাসা করেন প্রশ্ন সব টপ টপ করে উত্তর দিবে, তবে আপনার উত্তর নেওয়ার মতো যোগ্যতা থাকা লাগবে। কি বলেছিলাম, আল্লাহ বলছেন ওয়াইদা খাযা রাব্বুকা মিন বানী আদামা মিন জুহুরিহিম ওয়া যুররিয়াতাহুম ওয়া শাহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম। নবীরে সেই দিনের কথা স্মরণ করো যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আরাফাতের ময়দানে ওয়াদিয়ান নামান নামক স্থানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ মাসে করার পরে সমস্ত সন্তানকে বের করলেন আর তাদেরকে ডান এবং বাম সাইড করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান পাশের যে সন্তানগুলোকে রেখেছিলেন সব সন্তানগুলা শুভ্র সাদা চকচকা, বাম পাশের গুলা কালো কুসকুসা। শুনে রাখো, ডান পাশের গুলা সব জান্নাতি আর বাম পাশের গুলা সব জাহান্নামী। সাহাবীগণ বললেন যদি জাহান্নামী এরকমই হয় তাহলে আর আমল করে লাভ কি? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহি মুসলিমের 5947 নম্বর হাদিস, মেশকাতের 179 নম্বর হাদিস, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের তাকদীর লিপিবদ্ধ হয়ে গেছে। সে কি খাবে, সে কতটুকু রিজিক পাবে, তার কতটুকু হায়াত, কয়টা বিয়ে করবে, কোথায় থাকবে, কি খাবে, সব একবারে ফাইনাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন শুধু তাই নয়, কে জান্নাতি কে জাহান্নামী তাও হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে। এবার সাহাবাগণ বলছেন তাহলে আমল করে করব কি, যদি জানি জান্নাতি না জাহান্নামী ঠিক পাবো কেমনে, ও আমলই করার তাহলে দরকার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি তো জানো না তুমি জাহান্নামী কি জান্নাতি, ট্রাই টু ট্রাই অ্যাগেইন, বস একবার না পারিলে দেখো শতবার। অলস অবদ যারা কিছুই পারে না কো তারা, তোমাকে তো দেখি না কো তাদের আকার, কেন পারিবে না তুমি বলো বারবার, চেষ্টা করো, জান্নাতের পথে হাঁটো, আল্লাহ পথ দেখিয়ে দিয়েছেন ভালো মন্দ সেদিকে যাও। বলে আল্লাহ আমার কপালে জিনা লিখে রেখেছিল তাই জিনা করছি, আল্লাহ আমার কপালে সুদ খাওয়া লিখে রেখেছিল তাই করছি, আল্লাহ আমার দাড়ি চাষপার ভাগ্য রাখেছিল তাই রাখছি। হ্যাঁ, ও কোনোদিনও বলে না আমার কপালে ফজরের নামাজ আছে আজকে উঠে ফজর নামাজ পড়বো, ভালোটা বলে না, তাকদীরের দোহা দেয় খালি খারাপটা। হ্যাঁ, তাকদীরের দোহাই দেয় খালি খারাপটা, ভালোটার দোহাই দেয় না। আমার কপালে হজ আছে মনে হয় হজ করে আসি, আমার কপালে মনে হয় এই মাহফিলের জন্য কিছু দান করা আমার ভাগ্যে আছে একটু বেশি করে দান করি, না খালি খারাপটাই ওর কপালে, ভালোটা হয় না। তার মানে খুব সুচতুর বান্দা, খুব চালাক বান্দা। আর এক শ্রেণীর লোক আছে ভাগ্য বলতে কোনো জিনিস নাই বলতেছে, সায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ জানে না চাই তেমনে নাসি পুতুলের কি দোষ আছে না, সায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ জানে না চাই তেমনে নাসি পুতুলের কি দোষ। তুমি হাকিম হইয়া হুকুম করো, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া আবার ঝাড়ো, তুমি মারো তুমি কাটো, তুমি মারো তুমি কাটো, তুমি বিন আছে না নাই, তার মানে সব আল্লাহর দোষ। সাহেবাজি পুতুল রূপে বানায় মানুষ জানে না তো তেমনে নাচি, আমাদের কোনো দোষ নাই, যে না করলে ওটা আল্লাহ তুমি করাও, নাউজুবিল্লাহ, সুদ খাইলে আল্লাহ তুমি খাওয়াও, আমাদের ক্ষমতা আছে সুদ খাওয়া তুমি খাওয়াও, নাউজুবিল্লাহ, এরা তো মুরজিয়া, এরা জাহান্নামী ফেরকা। আপনি চেষ্টা করবেন এরপর ভাগ্যের দোহাই দিবেন, তার আগে নয়, চেষ্টা না করেই মসজিদের মধ্যে বসে থেকে শুধু আল্লাহ আল্লাহ করবেন আর আপনার পেটে খাদ্য চলে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাই করতেন, মাঠে ঘাটে কাজ করে খেতেন না, তাই না?
রাসূলুল্লাহ বলছেন ওই লোকটা সর্বোত্তম লোক, যে লোকটা নিজের হাতে কামাই করে খায়। আলহামদুলিল্লাহ, নিজের হাতে কামাই করে খাই, লুয়া বাড়িয়ে খাই, কামার আমি কামার, বুঝলেন তো? ওই আপনার লালমনির হাট যেয়ে বলছে যে আমি তো কামার, তো এক কামার আমার পিছনে লেগেছে, ভাই আমিও তো কামার, তা আপনি আমার দোস্ত? হ্যাঁ, হাত মিলাও দোস্ত। তার মানে আমি মেকানিক্যাল কাম করি, টেক্সটাইল মিলে লুয়া পিঠায় খাই, কাম করে খাও। আল্লাহ রাসূলুল্লাহ ওই খাদ্যকে সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে উত্তম খাদ্য বলেছেন, যে হাত নিজের হাতে কামাই করে খায়। অতএব ভাগ্যের দোহাই দিও না, ভাগ্যের দোহাই দিয়ে কোনো লাভ নাই, নিজের হাতে কামাই করে খাও। সুতরাং বুঝতে হবে ভাই এবং বন্ধুগণ, ভাগ্যের দোহাই দিয়ে কোনো লাভ নাই। তো সুতরাং অনেক দূর চলে গেলাম, বলছিলাম আল্লাহ তাআলা বলছেন, শুনে রাখো ওই দিনের কথা যেদিন আদমের পৃষ্ঠদেশ মাসে করেছিলাম আর বলেছিলাম যে আমাকে আলাস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? সেদিন তোমরা সবাই বলেছিলে হ্যাঁ আমরা অঙ্গীকার করছি। আল্লাহ বলছেন আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, কিয়ামতের দিন আবার যেন বলতে শুরু করো না আল্লাহ এসব আমাদের মনে নাই। আও তাকুলু ইন্নামা আশরাকা বাউনা মিন ক্বাবলু ওয়া কুন্না যুররিয়াতাম মিন বাদিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন, আবার যেন বলতে শুরু করো না আল্লাহ গো ওই শিরকের প্রথা তো আমাদের বাপ দাদারাই চালু করেছে, বিদআত তো আমাদের বাপ দাদারাই চালু করেছে, আল্লাহ আমাদের দোষ নাই। ওই যে চৌরাস্তার মূর্তি আমাদের আব্বারাই বানাইছে, আমরা কি করব? ঢাকায় 500-336 না কয়টা মূর্তি আছে, ওটা আমাদের বাপ দাদারাই বানাইছে। আল্লাহ গো প্রত্যেক বছরে আমি ছাত্র ছিলাম, এরপর শহীদ মিনারে যে নীরবতা পালন করছি, এটা আমাদের আব্বার দোষ। আপাতুহলিকুনা বিমা ফালাল মুবতিলুন, অতএব আমাদের আব্বারা দাদারা যা ভুল করে গেছে ওই ভুলের আমরা শুধু অনুসরণ করেছি মাত্র আল্লাহ গো, সেই কারণে কি আপনি আমাদেরকে অপরাধী করবেন? এই কথা আবার বললো না, এক মিনিট নীরবতা পালন করা মৃত্যু ব্যক্তির জন্য ডাহা শিরিক, এটা ইসলামের কোন নিয়ম নেই। আবার মৃত্যুকে সম্মান দেখাতে ভেগল বাজন, এটা খ্রিস্টানদের রীতিনীতি না মুসলমানের রীতিনীতি নয়। শহীদ মিনারে গিয়ে এক মিনিট নীরবতা পালন করা সম্পূর্ণরূপে শিরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাবারানির 5157 নম্বর হাদিস, মান যারা কবরান বিলা মাকবুরিন কান্নামা আব্দুস সালাম, যে ব্যক্তি এমন কবর জিয়ারত করতে যায় যার নিচে কবর নাই, ভুয়া ভুয়া আছে শহীদ মিনার নিচে কবর, আত্মার মাগফিরাত কামনা করবেন আপনি জায়েজ আছে, তার কবরে গিয়ে করেন, শহীদ মিনারে করছেন কাকে করছেন? রসাসম 1400 বছর আগে কি দূরদর্শী কথা বলে গিয়েছেন, এমন যেখানে ভুয়া কোনো কবর নাই সেখানে যেই ব্যক্তি দেখতে যায় নীরবতা পালন করার পরে যদি কেউ দেখতেও যায়, রসুলাম হচ্ছেন আব্দাস সনম, সে যেন মূর্তি পূজা করলো, সে কি করলো? কথা কোন কি করলো? মূর্তি পূজা করলো। আর যে ব্যক্তি সেখানে নীরবতা পালন করলো ও মশরেকের বাপ হয়ে গেল। অতএব সাবধান, আমাদের দেশে এক ধরনের মডারেট ইসলামী লোক আছে যারা ক্ষমতা পাইলে আবার শহীদ মিনারে ঠিকই যায়, খালি ইসলাম ইসলাম করে চিল্লায়, আবার কয় এই দাড়ি রাখা খুঁটিনাটি ব্যাপার, টাকলু নিচে কাপড় পরা এটা খুঁটিনাটি ব্যাপার, বড় ব্যাপার কি আগে দুনিয়া ইসলাম দিন কায়েম করো, দিন কায়েম মানে রাষ্ট্র কায়েম করো। অথচ কোন নবী আগে রাষ্ট্র কায়েম করার দাওয়াত দেয় নাই, আগে দিছে তাওহীদ কায়েম করার দাওয়াত, নিজের পরিবারে তাওহীদ কায়েম করো, তারপরে কায়েম করো তোমার সমাজে, এরপরে সমাজে রাষ্ট্রে, তারপরে তুমি ধীরে ধীরে করো, আল্লাহ তোমাকে চাইলে ক্ষমতা দিবেন, বা যে ব্যক্তি ক্ষমতা আছে তাকে সংশোধন করা আমাদের দায়িত্ব, আর কিছু না। কারো গদি চেয়ার কেড়ে নিতে আমরা আসিনি, আমাদের দায়িত্ব হচ্ছে যে চেয়ারে বসে আছে ওই ব্যক্তিকে সংশোধন করা। আসো পবিত্র কোরআন এবং সহি হাদিসের পতাকা তলে পবিত্র কোরআন এবং সহি হাদিস মেনে চলো, আমরা তাদেরকে এই দাওয়াত দেই, বলি না যে ক্ষমতা সার নইলে কিন্তু গুলি করলাম, ক্ষমতা সার নইলে বোমা মারলাম, এরকম কাজ আমরা করি না, এই ধরনের কাজ আমরা বিশ্বাস করি না, আর এই ধরনের কাজকে আমি আমরা সমর্থন যোগাই না। সেটা যত ইসলাম দিয়ে অবব্যাখ্যা করে করা হোক এটা নিঃসন্দেহে ভুল। আমাদের কথা হচ্ছে আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে মুসা
তুমি যাও ফেরাউনের কাছে, সে কিন্তু বড় তাগুত, কিন্তু তার সাথে কৌলুল লাইয়ে না ভালোভাবে কথা বলো, কারণ সে শাসক, শাসককে জন্য দোয়া করো, শাসকের কাছে গিয়ে তাকে বোঝাও। হ্যাঁ, শাসক সেই থাকে সুন্দরী আর কন্ডিশনের মধ্যে, আর তুমি সাধারণ মানুষের গাড়ি পুরাও, এটা ইসলাম বলে নাই। ওরা থাকেন সুনিশ্চিত ভালোভাবে, আর তুমি সাধারণ পাবলিকের কষ্ট দাও, এটা ইসলাম তোমাকে বলে নাই। ইসলাম সকলের জন্য কল্যাণ চায়, সমভাবে চায়, এটা আপনাকে আমাকে বুঝতে হবে। সুতরাং যে ব্যক্তি এমন কবর জিয়ারত করলো যে কবরের নিচে কোনো কবর নাই, কোনো মানুষ সেখানে শায়িত নাই, নিঃসন্দেহে মূর্তি পূজা করলো, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং সাবধান হয়ে যান, খুঁটিনাটির বিষয় এটা নয়। টাকনুর নিচে কাপড় পরা সম্পূর্ণ হারাম, এমন হারাম কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিকে তাকাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইহাকি 6180 নম্বর হাদিস, সালাসাতু লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামতে ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। শুনে রাখো, তিন শ্রেণীর লোকের উপর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রাগান্বিত, তাদের সঙ্গে কাল কিয়ামতের দিন কথা বলবেন না, ওদেরকে পবিত্র করবেন না, ওদের জন্য রয়েছে ভয়ানক আযাব। এক নম্বর হচ্ছে আল আকু ওয়ালি দাইহে, যে তার পিতামাতার অবাধ্যতা করে, যেই পিতামাতা তাকে দুনিয়ার আলো বাতাস দেখানোর জন্য সহযোগিতা করেছে, সেই পিতামাতার অবাধ্যতা করে, সেই লোকটার দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না, তাকে পবিত্রও করবেন না, তার জন্য রয়েছে ভয়ানক আযাব। তবে হ্যাঁ, পিতামাতা যদি শিরিক বিদাতে লিপ্ত থাকে, এই পিতামাতার আনুগত্য আল্লাহ ফরজ করে নাই। দুই নাম্বার হচ্ছে আর রাজুলাতু মিনান নিসা, সেই নারী যেই নারী পুরুষের আকৃতি গ্রহণ করে। বন্ধুগণ, এখন যদি আপনি মিডিয়ার দিকে তাকান তাহলে দেখবেন একটা মেয়েও আর মেয়ে নাই, সব পুরুষ হয়ে গেছে, তাই না? সব জিন্স প্যান্ট পরে আর গেঞ্জি পরে, আর ছেলেরাই এখন মেয়েদের মতো পোশাক পরে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আশ্চর্য লাগে, মেয়ে হয়ে গেছে এখন ছেলে, আর ছেলে হয়েছে মেয়ের মতো অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাজুলাতু মিনান নিসা, যেই ব্যক্তি পুরুষের আকৃতি, যেই মেয়েটা পুরুষের আকৃতি গ্রহণ করে, পুরুষের মতো পোশাক আশাক, পুরুষের মতো চাল চলন করে, সেই মহিলাটার আল্লাহ কাল কিয়ামতের দিন ওর দিকে তাকাবেন না, ওর দিকে কোনো করুণার দৃষ্টিতে তাকাবেন না, আর ওর জন্য রয়েছে ভয়ানক আযাব। নারীদের প্রসঙ্গ সামনে আসছে ইনশাআল্লাহ। তিন নম্বর হচ্ছে যেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে, যেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাকে পবিত্র করবেন না, তার দিকে তাকাবেন না, তার দিকে, তার জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব। অনেক ভাই আবার দেখা যায় মসজিদের মধ্যে ঢোকার সময় কাপড় গোটায়, আছে না নাই? হ্যাঁ, মসজিদ থেকে বের হয়ে গেলেই আবার কাপড় ছেড়ে দেয়, তার মানে ও বোঝাতে চাচ্ছে মসজিদে গেলে আল্লাহকে দেখে, মসজিদের বাইরে গেলে আল্লাহ কানা হয়ে যান। আর আমি আজকে আপনাকে ফতোয়া দিয়ে যাচ্ছি, শুনে রাখুন, মসজিদের মধ্যে গিয়ে কাপড় গোটালে আপনার নামাজই হবে না, মসজিদের মধ্যে গিয়ে কাপড় গোটালে আপনার নামাজই হবে না। দলিল সহি মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত, খণ্ড নাম্বার 2, 1147 48 49 50 51 52 পর্যন্ত হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 60টি অঙ্গের উপর সেজদা করতে বলেছেন, কয়টা? 7টা। দুই পা, দুই হাঁটু, দুই হাত, নাক কপাল এক, এই সব মিলায় মোট 60টা অঙ্গ। কয়টা অঙ্গ? 60টা অঙ্গের উপর সেজদা করতে বলেছেন, আর কাপড় এবং চুল গোটাতে আল্লাহ আমাকে নিষেধ করেছেন। দেখেন হাদিস, আপনি মনে হয় প্রথম চললেন, কাপড় গোটালে যেভাবে যদি কেউ হাতা গোটায় নামাজ পড়ে, নামাজ হয় না। আমি ইমামতি করলে বলি পায়ে পা কাঁধে কাঁধ মিলান আর কাপড় গুলা ছেড়ে দেন, নাই নামাজ হবে না। কিন্তু
কথা বুঝতে পারছেন তো? অতএব আপনি এই যে টাকার উপরে কাপড় গুটিয়ে রাখলেন, আপনি নামাজ হয় কি করে? অতএব অবশ্যই কাটিং করতে হবে, টাকনোর উপরে আপনার কাপড় রাখতে হবে, নইলে কাল কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ছাড়বেন না, আল্লাহ আপনার দিকে তাকাবেন না, কথা বলবেন না, আপনাকে পবিত্র করবেন না। আচ্ছা বলেন তো, কাল কিয়ামতের দিন এই ছোট্ট একটা কারণে আল্লাহ সুবহানাহু তাআলা আমার দিকে তাকাবেন না, আমার দিকে তাকাবেন না, আমাকে রহমতের দৃষ্টি দেবেন না, কথা বলবেন না, আমার জন্য আযাবের ব্যবস্থা রাখবেন, বলেন কে কে রাজি আছি হাত তোলেন। কথা মনে বোঝেন নাই? মানে আল্লাহ কিয়ামতের দিন আমার দিকে তাকাবে না, তারপর আমাকে পবিত্র করবে না, আমার জন্য আযাবের ব্যবস্থা রাখবেন, এই এটা করতে আল্লাহ আমার উপর করুক, এরকম রাজি আছেন কে কে? কেউ নাই, কেউ নাই। মিথ্যা কথা। হ্যাঁ, এই মাহফিল থেকে চলে যাওয়ার পরে দেখবেন যে টাকনো নিচে কাপড়। হ্যাঁ, এখন বলছেন যে না সমস্যা নাই, একটা সত্যবাদী লোক খুঁজে পাইলাম না, যে না রাগ করে করুক গা, আমি টাকনো নিচেই পড়বো। তাই ছোট্ট একটা কারণে হাসতে হাসতে লোকটা জাহান্নামে চলে যাবে। কি করতে করতে? হাসতে হাসতে জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলবে রে তুই টাকনো নিচে কাপড় পরেছিস, তোর এখন জাহান্নাম। ও বলে আয় হায়, ছোট্ট একটা কারণে জাহান্নামে চলে গেলাম, ইন্না লিল্লাহ। এটা ছোট্ট কারণ নয়, অনেক বড় কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনী ইসরায়েলের এক ব্যক্তি গর্ববোধত হয়ে এরকম টাকনো নিচে কাপড় পরেছিল, আল্লাহ তাআলা তাকে এখনো দাবাচ্ছেন নিচের দিকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা একটা গর্বের বা এটা খুবই খারাপ একটা জিনিস, এ থেকে বিরত থাকুন। বিজ্ঞান বলছে টাকনোর নিচে কাপড় পরাটা খুবই খারাপ একটা বিষয়, কারণ হচ্ছে এই টাকনোর এখানে থাকে পুরুষের জন্য হরমোন, এখানে যদি এই টাকনোর নিচে সে কাপড় পরে তাহলে এক সময় সে নপুংসক হয়ে যাইতে পারে। কথা মনে বোঝেন নাই? হ্যাঁ, নপুংসক বোঝেন তো? মানে কি সেক্স থাকবো না, এই জন্যই তো হারবাল খুব চলে বর্তমানে, হারবাল ওষুধ খুব চলে বর্তমানে। আজকে আমরা মানুষ কি পর্যায়ের হয়ে গেছি, আর বেশিরভাগ মানুষ আল্লাহ জাহান্নাম ভরবেন। শুনবেন কথাটি, আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা আনাম 6 নম্বর সূরা 179 নম্বর আয়াতে, সূরা আরাফ 179 নম্বর আয়াত 7 নম্বর সূরা, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল।